সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অবশ্যই আপনারা আগের গানগুলো শিখতে পেরেছেন, আর যারা 1 থেকে 5 এই 5টি ভিডিও দেখেননি তারা অবশ্যই 1 থেকে 5 নম্বর এই 5টি ভিডিও দেখবেন। আর আজকে যে রাগটি শেখাবো সেই রাগটির নাম হচ্ছে ইমন, অর্থাৎ রাগের নাম ইমন, আর ঠাটের নাম হচ্ছে কল্যাণ। তো আমি আগেও বলছি যে ঠাট কী জিনিস আর রাগ কী জিনিস, এই জিনিসগুলি কোনো একটা ভিডিওতে আমি বিস্তারিত বোঝাবো। তা আজকে আপনারা শুধু রাগটা শিখেন। যে এটাকে বলা হচ্ছে সারগাম গীত অথবা স্বরমালিকা। তো প্রথমে যে রাগটি শিখিয়েছি সে রাগটি যেভাবে গাবেন, হ্যাঁ, ঠিক একই নিয়মে এটিও প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো চলুন আমরা আরোহণটা শিখে নিই, আরোহণ এবং অবরোহণটা আগে শিখে নিই। হ্যাঁ, এই রাগের আরোহণটা শুরু হবে আপনার নি থেকে। নি রে গা মা পা ধা নি সা, আর অবরোহণটা সাত থেকে ব্যাক করে আসবে, সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ এখানে শুদ্ধ মায়ের বদলে করিমা ব্যবহার হচ্ছে। হ্যাঁ, শুদ্ধ মা ব্যবহার হবে না, করিমাটা ব্যবহার হবে। হ্যাঁ, মায়ের বদলে করিমা, অর্থাৎ এই ইমন রাগের মূলই এটা হচ্ছে, করিমা ব্যবহার হয়। হ্যাঁ, তো চলুন আমরা শিখে নিচ্ছি। এই রাগটি সাধারণত সন্ধ্যাবেলায় গাওয়া হয়। হ্যাঁ, তা আপনারা যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন, অসুবিধা নেই। যে কোনো সময় যে কোনো রাগ প্র্যাকটিস করা যায়, কিন্তু রাগের কিছু নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী রাগটা প্র্যাকটিস করলে পরিবেশের সাথে মিলে যায়। হ্যাঁ, তখন অন্য মানুষরা বিরক্ত বোধ করে না, কারণ সেটা চারিদিকে যে পরিবেশ বা আবহাওয়া তার সাথে ওটা মিলে যায় সুরের সাথে। যেমন আপনি যদি ভোরের বেলায় ভোরের যে রাগগুলি আছে সেগুলি প্র্যাকটিস করেন, তাহলে অন্য মানুষের ঘুমের ডিস্টার্ব হবে না। কিন্তু আপনি যদি ভোরের বেলায় অন্য কোনো রাগ প্র্যাকটিস করেন যা ভোরের রাগের মধ্যে পড়ে না, তাহলে যারা ঘুমাবে তাদের ঘুমের ডিস্টার্ব হবে। হ্যাঁ, তো ঠিক একইভাবে সকল রাগেরই কিছু সময় আছে, সেই সময়ের মধ্যে সেই রাগগুলি গাইলে সেই পরিবেশের সাথে সেই রাগগুলি একদম খাপ খাইয়ে যায়। হ্যাঁ, চলুন তাহলে আমরা প্রথমে শিখলাম হচ্ছে আরোহণ অবরোহণ। তো আমরা এখন সম্পূর্ণ রাগটা যেভাবে গাইতে হয়, প্র্যাকটিস করতে হয়, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। নি রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আরোহণ অবরোহণ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা স্থায়ীটা শিখি। হ্যাঁ, সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা, সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা, নি রে গা মা গা মা গা রে নি ধা পা মা গা রে সা, রে গা মা গা মা গা রে নি ধা পা মা গা রে সা, সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা, সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা। তো এরপরে আমরা অন্তরাটা শিখবো। হ্যাঁ, পা মা গা মা ধা ধা পা পা নি নি ধা নি সা নি সা, পা মা গা মা ধা ধা পা পা নি নি ধা নি সা নি সা, নি রে গা রে সা নি ধা পা মা ধা পা মা গা রে সা, নি রে গা রে সা নি ধা পা মা ধা পা মা গা রে সা, সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা, সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা, সা সা নি ধা পা মা গা মা সা সা নি ধা পা মা গা মা সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা। তো বন্ধুরা, এটি প্র্যাকটিস করার সময় ত্রিতাল বাজাতে হবে। হ্যাঁ, ত্রিতাল বাজিয়ে এটি প্র্যাকটিস করতে হবে। আর আগেও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে
আরও কীরকম ভাবে প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, তো এটা তো সারগাম দিয়ে প্র্যাকটিস করলাম, এরপরে একইভাবে আপনারা আ দিয়ে প্র্যাকটিস করবেন, যেমন আ এভাবে আ দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে ফার্স্ট লাইন সারগাম দিয়ে আবার একবার আ দিয়ে, হ্যাঁ, সেভাবে প্র্যাকটিস করবেন, যেমন সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা আ এভাবে প্র্যাকটিস করবেন। তারপরে আবার ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন, যেমন প্রথম লাইনটাকে অর্ধেক করে নেবেন, যেমন সা সা নি ধা পা মা গা মা আ পা পা রে গা রে সা আ। এভাবে প্র্যাকটিস করবেন, আবার সেই অর্ধেককে আবার অর্ধেকে নিয়ে আসবেন, অর্থাৎ চার মাত্রায় করে নিয়ে আসবেন। হ্যাঁ, যেমন সা সা নি ধা আ পা মা গা মা আ পা পা আ রে গা রে সা আ। এভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো এটা আমি প্রথম ভিডিওতে বলে দিছি, সেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সবগুলি রাগ একই নিয়মে প্র্যাকটিস করবেন, আর যতক্ষণ খুশি ততক্ষণ প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই যে আপনাকে একটা লাইন এতবার গাইতে হবে বা দুইবার গাইতে হবে, তিনবারও গাইতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। হ্যাঁ, আপনি যতবার খুশি, আপনি যদি মনে করেন যে একটা লাইন আমি 5 বার গাবো 10 বার গাবো, হ্যাঁ, সেটা আপনার ইচ্ছা। এইভাবে স্থায়ী গাইলেন, তারপরে অন্তরা গাইলেন, এইভাবে অনেকক্ষণ ধরে গাইলেন আপনার ইচ্ছা অনুযায়ী। গাওয়ার পরে শেষ করার সময় শুধু প্রথমের যে চার 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 আট মাত্রা, সেই আট মাত্রাকে আপনি 3 বার গেয়ে শেষ করবেন। যেমন এটা শেষ করতে গেলে আপনি যতক্ষণ করবেন করেন অসুবিধা নেই, কিন্তু শেষের দিকে সা সা নি ধা পা মা গা মা সা সা নি ধা পা মা গা মা সা সা নি ধা পা মা গা মা পা পা রে গা রে সা, অর্থাৎ শেষটা এভাবে করতে হবে। আর প্র্যাকটিসটা আপনি যতক্ষণ খুশি ততক্ষণ করেন, কোনো সমস্যা নেই, কারণ এগুলি তো আর গান না যে আপনি কাউকে শোনাবেন, এগুলি কাউকে শোনানোর কোনো কিছু না। হ্যাঁ, এগুলি হচ্ছে প্র্যাকটিস করার জন্য, কণ্ঠ সুন্দর হওয়ার জন্য, সঙ্গীত সম্পর্কে জ্ঞান হওয়ার জন্য, সুরেলা কণ্ঠ হওয়ার জন্য এবং ফিঙ্গার ভালো হওয়ার জন্য এগুলি প্র্যাকটিস করতে হয়। এগুলি কাউকে শোনানোর জন্য কিছু না যে আপনি স্টেজে উঠে এটা গাইলেন, হ্যাঁ, সেটা না। স্টেজে উঠে যেটা করা হয় সেটা হচ্ছে রাগের উপরে কিছু গান থাকে বা খেয়াল থাকে, উচ্চাঙ্গ সঙ্গীত, সেগুলি স্টেজে মানুষ গায়, কিন্তু এগুলি শুধু প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই সবগুলি ভিডিও দেখবেন, কোন ভিডিওতে কী বলি না বলি তার ঠিক নেই, হয়তো সেগুলি আপনাদের প্রয়োজন থাকতে পারে। তো ভালো থাকেন, ভালো করে প্র্যাকটিস করেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।